এখানের ক্ষত নিয়ে সারা জীবন এই মানুষদের থাকতে হবে, সারা জীবন তাদের পরিবারকে এটা নিয়ে সাফার করতে হবে। বন্ধমানে সেলের পিছনে যে কথাতে সত্য কথা, যারা সেলের বন্ধুরা প্রচুর পরিমাণ হেল্প করছে, যে আমার এই যে ভাইরা শহীদ হয়েছেন তাদের যে মামলাগুলো সেই মামলাগুলো ঠিক মতো নেওয়া হয়। ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যারা রক্ত পিপাসু সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এখন বিভিন্ন রূপ ধারণ করে এখন আবার ফিরে আসছে। উত্থানের ক্ষত নিয়ে সারা জীবন এই মানুষদের থাকতে হবে, সারা জীবন তাদের পরিবারকে এটা নিয়ে সাফার করতে হবে। অথচ এখনও আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আমার এই যে ভাইরা শহীদ হয়েছেন তাদের যে মামলাগুলো সেই মামলাগুলো ঠিক মতো নেওয়া হয় না, তাদেরকে হয়রানি করা হয়। আমরা এখনও দেখি ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যারা রক্ত পিপাসু সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এখন বিভিন্ন রূপ ধারণ করে এখন আবার ফিরে আসছে, ফিরে আসছে লোকালয়ে, ফিরে আসছে সোশ্যাল মিডিয়াতে। এবং কিছু মানুষ অর্থের বিনিময়ে হোক অন্য কোনো কিছুর বিনিময়ে হোক তাদেরকে বিভিন্নভাবে আবার পুনর্বাসনও করছে। মানে এর চেয়ে বেশি লজ্জার আর তো কিছু হতে পারে না। মানে আমরা এত বড় একটি রক্তাক্ত অভ্যুত্থান দেখার পরও যদি আমরা এটা থেকে শিক্ষা না নিই, এই যে আমাদের ভাইরা যারা আমাদের জন্য জীবন দিল, রক্ত দিল, মানে তাদের এই যে জীবনের যে বিনিময়, এই স্পিরিট থেকে যদি আমরা এখনও শিক্ষা না নিই তাহলে এর চেয়ে লজ্জার আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। আমরা শুধু একটি দাবি জানাই আমাদের জায়গা থেকে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায় হচ্ছে যেই খুনিরা এই আমাদের ভাইদের হত্যার পিছনে দায়ী, এই খুনিদের বিচার করতে হবে যে কোনো মূল্যে। যদি তাদের বিচার না করা হয় তাহলে এই বাংলাদেশে আর কোনো দিন কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে, কোনো অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আর রাস্তায় নামবে। আর এটি যদি একবার হয়ে যায় তাহলে এই বাংলাদেশটি আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন আর দেখা সম্ভব না। আমার এই বাবা তার সন্তানকে হারিয়ে আজকে নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, সারা জীবন আফসোসের একটা আস্থা করে তিনি নিজে নিক্ষেপিত হবেন এই ভেবে যে কোন দেশের জন্য আমার ছেলে জীবন দিল। ঠিক সেই জায়গা থেকে আমরা শুধু বাংলাদেশ সরকার নয়, প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব, দয়া করে ব্যক্তিগত জায়গা থেকে এই শহীদ ভাইদের চেহারাটিকে সামনে নিয়ে, ওই রক্তাক্ত দেহগুলোকে সামনে নিয়ে একটু চিন্তা করুন। এখনও কীভাবে আপনি অফিসে ঘুষের টাকা চান, এখনও কীভাবে ক্ষমতার অপব্যবহার করেন, এখনও কীভাবে আপনারা আপনাদের জায়গায় আগের যে দুর্নীতিগুলো করতেন সেগুলো করেন। দয়া করে ন্যূনতম যদি ব্যক্তিত্ব বোধ থাকে, লজ্জাবোধ থাকে, আমাদের এই রক্ত শহীদ ভাইদের নিথর দেহ এগুলোকে চোখের সামনে রেখে দেশের কথা চিন্তা করে আপনারা বাংলাদেশের জন্য কাজ করুন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন। তারপরে হচ্ছে ঢাকা, না ঢাকা চকবাজার মেডিকেল, ওখান থেকে তারপরে মানে জিএমএস, মানে ঢাকা জিএমএস, ওর সহযোগিতা সবচেয়ে বেশি থাকে। আবার আমাদের এখানে সিভিল সার্জন বলতে শাড়ি দিতে হবে, কত
তারপরে ওখান থেকে এই আস্তে আস্তে প্রচার হইতে হইতে আমাদের